দেখুন আমি যে কোরআনের সূরা সফাত 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা বলা হয়েছে রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে দাও নেক সন্তান, আমাকে দাও নেক সন্তান। এখন আপনারা যদি, আমি আগেই বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য আদর্শ, যদি ইব্রাহিম আলাইহিসসালামকে আপনার আদর্শ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য, এবং ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে ধৈর্য ধারণ করেছেন। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিসসালামের দীর্ঘদিন ধরে কোনো সন্তান হচ্ছিল না, এবং সেটা 84 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নেই, তখনও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তিনি চাইলে, তিনি যদি এমনটা করতেন যে পূর্ববর্তী যে নবীদের বা নেককার বান্দাদের কবর ছিল, যেগুলোকে আমরা এখন মাজার বলি, সেগুলোতে গিয়ে তিনি চাইতেন, তাদেরকে উসিলা করে চাইতে পারতেন, কিন্তু তিনি কিন্তু এমনটা করেননি। তিনি সরাসরি চেয়েছেন আল্লাহ তাআলার কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আর আমাদের মধ্যে যেটা আমরা দেখি, আমাদের মধ্যে আমরা যেটা দেখি, অনেকেই যারা মাজারে গিয়ে সন্তান চান, তাহলে তারা কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শটাকে গ্রহণ করছেন না। এখানে ইব্রাহিম আলাইহিসসালামের দৃষ্টান্তটা উপস্থাপন করে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে কীভাবে চাইতে হবে, এবং দীর্ঘদিন যদি কারো সন্তান নাও হয় তবু আল্লাহর কাছেই চাইতে হবে। এখানে কোনো সুতা বাঁধা হাতের মধ্যে, কোনো তাবিজ ইত্যাদি বাঁধা, আর এরপরে হচ্ছে কোনো মাজারে গিয়ে বাবাদের কাছে চাওয়া, এগুলো উচিত নয়। আল্লাহ তাআলা কিন্তু এই শিক্ষাটা এখানে দিচ্ছেন। আর কোনো মাজারে সন্তান চাইলে তারা সন্তান দিতে পারবে না, এটা অসম্ভব। কারণ আপনারা যদি দেখেন, আপনারা যদি দেখেন সূরা শুরা 42 নম্বর সূরার 49 এবং 50 নম্বর আয়াতে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলার জন্যই রয়েছে এই আসমান এবং জমিনের রাজত্ব। ইখলুকু মা ইয়াশাউ, তিনি সৃষ্টি করেন যেভাবে তিনি চান, যা তিনি চান তিনি সৃষ্টি করেন। তারপরে তিনি ইয়াহাবুলি মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মা ইয়াশাউ যুকুরা, আর তিনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন, এবং চাইলে তিনি কাউকে পুত্র সন্তান দান করেন। আও ইউ জাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর তিনি চাইলে কাউকে পুত্র এবং কন্যা দুটাই দিতে পারেন। তারপরেই তিনি বলেছেন ওয়াজালু মা ইয়াশাউ আকিমা, আর তিনি যদি চান কাউকে বন্ধা করে রাখেন। তার মানে সন্তান যদি তিনি কাউকে দিতে চান তিনি দেন, তিনি চাইলে কন্যা সন্তান দেন, তিনি চাইলে পুত্র সন্তান দেন, আর তিনি চাইলে কাউকে দুইটাই দিয়েই সমৃদ্ধ করেন, আনন্দিত করেন, আবার তিনি চাইলে কাউকে বন্ধা করেও রাখতে পারেন। এটা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। সুতরাং আমরা অন্য কারো কাছে চাইলে কোনো লাভ হবে না, বরং আমরা শিরকের সাথে জড়িয়ে যাব। আর আয়াত থেকে আমরা এটাই শিক্ষা পাই, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বৃদ্ধ বয়সে, 84 বছর বয়সে তিনি কীভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখানে যদি আপনারা দেখেন দুইটি বিষয় এই আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করি, একটা বিষয় হচ্ছে তিনি চেয়েছেন আল্লাহ তাআলার কাছে হে রব আমাকে দাও, আর একটা বিষয় হচ্ছে তিনি কিন্তু শুধু এমন সন্তান চাননি যেটা হবে পুলাঙ্গার, যেটা রাস্তায় কাটা পুঁতে দিবে, যেটা চালের বস্তা চুরি করবে, এমন সন্তান কিন্তু তিনি চাননি। তিনি কেমন সন্তান চেয়েছেন, সালেহীন, যিনি হবেন নেককার, এমন নেককার পুত্র সন্তান চেয়েছেন। আমাদের এই বিষয়টা খুবই লক্ষ্য রাখা উচিত, যখন আমরা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবো এবং আমাদের চাওয়া উচিত, তখন আমরা যেন নেককার সন্তান চাই, সৎ সন্তানদেরকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা এমনিই তিনি দিতে পারেন, কিন্তু আমাদের উচিত নেক সন্তানের জন্য, সৎ সন্তানদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কিন্তু আমরা এটা করি না, অনেক সময় আমরা করি না। আপনি যদি দেখেন আল্লাহ তাআলা কোরআনের আরও অন্য জায়গায়, যেমন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতেও তিনি বলেছেন যে কীভাবে আসলে আমাদেরকে সন্তান চাইতে হবে, কীভাবে স্ত্রী চাইতে হবে। যেমন সেখানে বলেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, হে রব আমাকে দাও, আমাদেরকে দাও এমন স্ত্রী এবং সন্তান যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যাবে। চিন্তা করে দেখেন, চক্ষু শীতল হওয়া, আপনার সন্তানকে দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার সন্তানকে দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। অনেক সন্তান আমরা দেখি তারা মা বাবাদেরকে বিরক্ত করে, আর মা বাবাও যখন তাদেরকে দেখে তখন অনেক সময় অভিশাপ দিতে থাকে, এটা মরে না কেন, এখনও কেন ছাড়া পড়ে না তাদের উপরে, এরকমভাবে অনেকেই বলে ফেলেন কথাগুলো, আর তারা অনেক কষ্ট বুকে জমা করে রাখেন, সন্তানদেরকে দেখলেই তাদের বিরক্ত লাগে। এমনও খারাপ সন্তান আমরা সমাজে দেখি। আল্লাহ তাআলা বলছেন যে এমন সন্তান নয়, বরং এমন সন্তান আল্লাহ তাআলার কাছে যাও যে চক্ষু শীতল করবে, যাকে দেখলেই চক্ষুটা জুড়িয়ে যাবে। এটার অবশ্য পরিকল্পনাটা অনেক আগে থেকেই নেওয়া উচিত, অনেক আগে থেকেই নেওয়া উচিত। এটা যে বিবাহের পরে আপনারা চাইবেন নিবেন বিষয়টা এমন না, আরেকটু অ্যাডভান্স পরিকল্পনা নেওয়া উচিত। যেমন আপনারা যদি দেখেন সহিহ আল বুখারীর 5090 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে যখন তোমরা পাত্র বা পাত্রী নির্বাচন করতে যাবে, সাধারণত মানুষ চারটা জিনিস দেখে, সৌন্দর্য, বংশ, সম্পদ আর তাকওয়া।
পরহেজগারিতা দেখে তোমরা পরহেজগারিতাটাকেই অগ্রাধিকার দিও। যদি আপনি একজন পরহেজগার মহিলাকে বিয়ে করেন, মেয়েকে বিয়ে করেন, তাহলে দেখবেন আপনার সন্তানগুলোও পরহেজগার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভালো কিছুই শিখবে, তার মায়ের কাছ থেকে ভালো কিছুই শিখবে, ভালো কিছু শিখাবেন তিনি। এই কারণে এই উদ্যোগগুলো আগে থেকেই নেওয়া উচিত। তারপর আমাদের প্রার্থনা করা উচিত আল্লাহ তাআলার কাছে, তিনি যেন আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান দান করেন, যেন তিনি আমাদেরকে সৎ সন্তান দান করেন। আমরা যদি দেখি এই আদর্শটা আমাদের উচিত গ্রহণ করা, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আমাদেরও উচিত ঠিক সেইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা।